ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে টিউটোরিয়ালে আমরা একটা অ্যাসেম্বলি প্রজেক্ট করব। প্রজেক্টের নাম হচ্ছে যে বিএমআই ক্যালকুলেটর। বিএমআই মিন্স বডি ম্যাস ইন্ডেক্স ক্যালকুলেটর। যারা জানেন বিএমআই ক্যালকুলেটর সম্পর্কে তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি যে বিএমআই ক্যালকুলেটর দ্বারা আপনার ওয়েট স্ট্যাটাস নির্ণয় করা যায়। যেখানে যে ক্যালকুলেটারে আপনার বয়স, এজ এবং সরি হ্যাঁ বয়স, হাইট এবং ওয়েট ইনপুট নেয়, এবং নেওয়ার পর বলে দেয় যে আপনার ওয়েটের স্ট্যাটাস কেমন, আপনি আন্ডার ওয়েট কি না, ওভার ওয়েট কি না, বা পারফেক্ট কি না, এটা এই বিএমআই ক্যালকুলেটার দ্বারা জানা যায়। তো আমাদের এই বিএমআই ক্যালকুলেটার আসলে অনেক সিম্পল একটা বিএমআই ক্যালকুলেটার। সিম্পল বলতেছি কারণ নর্মাল বিএমআই ক্যালকুলেটারে এজ ইনপুট নেয়, দেন হাইট ইনপুট নেয়, ওয়েট ইনপুট নেওয়ার পর আপনাদের একটা ওয়েট স্ট্যাটাস বলে দেয়। কিন্তু এই ক্যালকুলেটার দ্বারা, এই ক্যালকুলেটার শুধু হাইট এবং ওয়েট ইনপুট নেওয়ার পরেই ওয়েটের স্ট্যাটাসটা বলে দিতে পারে। এত অত মানে কমপ্লিকেটেড না ক্যালকুলেটারটা আসলে। তো আর হচ্ছে যে আমাদের ক্যালকুলেটার পারফেক্টলি ওয়েট ক্যালকুলেট করতে পারে না, কারণ যেহেতু আমরা এখানে ফ্র্যাকশন মানে ক্যালকুলেশন করবো না, এই জন্য এটা পারফেক্ট ওয়েটটাও দিতে পারে না। শুধুমাত্র একদম একদম লোয়ার আন্ডার ওয়েটের ক্ষেত্রে, মানে একদম যেটা পারফেক্ট আন্ডার ওয়েট সেক্ষেত্রে সেটা আন্ডার ওয়েট, তারপর একদম যেটা পারফেক্ট ওয়েট সে পারফেক্ট ওয়েট, এবং একদম পারফেক্ট ওভার ওয়েটটা ক্যালকুলেশন করতে পারে, এর বাইরে করতে পারে না আর কি। মানে একদম পারফেক্টের বাইরে কিছু করতে পারে না। সো আপনি এটাকে বলতে পারেন এটা একটা ডেমো বিএমআই ক্যালকুলেটর। সো অ্যাজ আই সেড, এটা একটা সিম্পল সিম্পল ক্যালকুলেটর, অত জটিল কিছু না। তো এই প্রজেক্ট টিউটোরিয়ালে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমে যেটা করব, আমরা প্রথমে ক্যালকুলেটর রান করব, রান করে দেখব যে কীভাবে কাজ করে ক্যালকুলেটরটা, তারপর আমরা কোডে আলোচনা করব। তো চলুন আমরা আগে প্রথমে রান করে দেখি যে ক্যালকুলেটরটা কীভাবে কাজ করতেছে। রান করি, তো আচ্ছা আমরা যদি প্রোগ্রাম আমাদের ক্যালকুলেটার রান করি, প্রথমে এটা কতগুলো মেসেজ প্রিন্ট করবে। ফার্স্টলি ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট, দেন বিএমআই ক্যালকুলেটর। এটা আপনি আপনার মতো চাইলে এডিট বা মডিফাই করে নিতে পারেন, আমি আমার মতো করে লিখছি জাস্ট। তারপর একটা ছোটো করে একটা ইনফরমেশান দেওয়া আছে যে যেহেতু আমাদের এখানে বলা আছে যে ইনপুট ইউর হাইট ইন সেন্টিমিটার, সো আমরা নর্মালি আমরা যেটা জানি, আমরা আমাদের হাইট মানে বেশিরভাগ মানুষই জানে যে শুধু ফুট এবং ইঞ্চিতে হাইটটা জানে, তো সেন্টিমিটার অনেকেই জানে না। তো তাদের জন্য একটা শর্ট ইনফরমেশন যে 1 ফিট সমান সমান 30 সেন্টিমিটার। তো তারপর প্রথমেই হচ্ছে যে আপনার হাইট সেন্টিমিটার ইনপুট দিতে বলবে। তো আমরা যদি একটা হাইট ইনপুট দিই, সাপোজ 165, দেন বলবে যে ওয়েট ইউর সরি ইনপুট ইউর ওয়েট ইন কেজি। তারপর আমরা ওয়েট ইনপুট দিলেন সাপোজ 55। তারপর ও একটা মেসেজ দেখাবে, যদি আপনার আন্ডার ওয়েট হন আন্ডার ওয়েট, ওভার ওয়েট হলে ওভার ওয়েট। তো যেহেতু এর একটা পারফেক্ট কম্বিনেশন, তো ওর ওয়েট ইজ পারফেক্ট, কংগ্রাচুলেশন, কিপ ইট আপ, এই একটা মেসেজ প্রিন্ট করবে। প্রিন্ট করানোর পর দেখা যাবে প্রেস অ্যানি কি টু কন্টিনিউ। তো আমি যে কোনো একটা কি এন্টার করব, তারপর এরকম দুটা মেসেজ দেখাবে, প্রেস 1 টু রিক্যালকুলেট আর প্রেস 2 টু এক্সিট। তো আমি আর একবার ক্যালকুলেশন করবো। আসলে তিনটা স্টেটমেন্ট হইতে পারে যে ক্যালকুলেটারে, যে আমাদের ক্যালকুলেটারের পারফেক্ট আন্ডার ওয়েট এবং ওভার ওয়েট। তো সেই তিনটা কীভাবে আসে আমি সেই তিনটাকে দেখাই দিচ্ছি। তো আমি রিক্যালকুলেট করবো, 1 প্রেস করলাম। তো আমি এবার এমন একটা হাইট আর ওয়েট ইনপুট দিব যে হাইট আর ইনপুটে মাস্ট হচ্ছে যে আন্ডার ওয়েট হবে। তো আমি দিব 180 সেন্টিমিটার অ্যান্ড কেজি হচ্ছে যে 45। আম সরি, আরেকবার রান করতে হবে। তো প্রথমে আমাদের যেটা ছিল 165 অ্যান্ড 55,
রিক্যালকুলেট, তো আমি দিলাম 180 অ্যান্ড ওয়েট হচ্ছে 45। তো এটা দেখাচ্ছে যে ইওর ওয়েট ইজ আন্ডার ওয়েট। তারপর এখানে দুইটা মেসেজ দেখাচ্ছে যে প্রেস 1 টু সি দ্য ইনস্ট্রাকশন ফর গেইন দ্য পারফেক্ট ওয়েট ইফ ইউ আর আন্ডার ওয়েট, সরি ইফ ইউ আর আন্ডার ওয়েট প্রেস টু টু সি দ্য ইনস্ট্রাকশন ফর গেইন দ্য পারফেক্ট ওয়েট ইফ ইউ আর ওভার ওয়েট। তো যেহেতু হচ্ছে যে আন্ডার ওয়েট, আমি মানে পারফেক্ট ওয়েট পাওয়ার জন্য একটা ইনস্ট্রাকশন পাবো ইফ আই প্রেস 1। তো যদি আমি 1 প্রেস করি, আই এম সরি ফর দিস, আমি এখানে একবারে দিচ্ছি। আচ্ছা অ্যাকচুয়ালি কাজ করে, আমি রেকর্ডিং করতেছি এই জন্য মনে হয় প্রসেসর একটু লোড নিতে সমস্যা হচ্ছে। প্রেস 1, হ্যাঁ আমি যদি এখানে 1 প্রেস করার পর কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে যে কীভাবে আমি একটা পারফেক্ট ওয়েট পাইতে পারি যেহেতু আমি আন্ডার ওয়েট এই স্টেটমেন্ট অনুযায়ী। তো ইট মোর অ্যান্ড স্লিপ 8 আওয়ার্স এ ডে, অ্যাবজর্ব হাই ক্যালোরি ফুড লাইক পটাটো, ব্রাউন রাইস, চিকেন ব্রেস্ট, চিকেন পিস, অ্যালমন্ড, সুইট পটাটো এটসেট্রা, ড্রিঙ্ক অ্যাটলিস্ট 3 লিটার ওয়াটার পার ডে, ইট ভেজিটেবলস অ্যান্ড 1 গ্লাস অফ মিল্ক অ্যান্ড এ হোল এগ ইচ ডে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যদি আপনি আন্ডার ওয়েট হন কীভাবে আপনি একটা পারফেক্ট ওয়েট পাইতে পারেন, অ্যাজ ফর এক্সাম্পল আর কি, এক্সাম্পল ইনস্ট্রাকশন। দেন যদি আমি টু প্রেস করি, টু যদি আমি ওভার ওয়েট হয়, আচ্ছা টুটা দেখি ওভার ওয়েট হলে কী হয়, আমরা 1 চাপবো রিক্যালকুলেশনের জন্য। তো আমি ওয়েট দিলাম, সরি হাইট দিলাম 180 এবং ওয়েট দিলাম লাইক 80, তো আমার ওয়েট স্টেটমেন্ট দেখাচ্ছে ওভার ওয়েট। তো প্রেস টু, সরি যেহেতু আমি ওভার ওয়েট, তো আমি পারফেক্ট ওয়েট পাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেখবো প্রেস টু করে। তো আমি টু ইনপুট দিলে আমার কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে কীভাবে আমি পারফেক্ট গেইন, সরি ওয়েট গেইন করতে পারবো। ট্রাই টু ফলো এ লো ক্যালোরি হেলদি ডায়েট, ইট হাই প্রোটিন ভেজিটেবলস অ্যান্ড অ্যাভয়েড ফাস্ট ফুড, ডু সাম ওয়ার্কআউট ফর ওয়েট লস লাইক ওয়াকিং, রানিং, ক্রাঞ্চিং, রোপিং আর এটসেট্রা এটসেট্রা, আমরা অনেকে জানি সেটা। এটা হচ্ছে জাস্ট একটা মানে এক্সাম্পল ইনস্ট্রাকশন যে যদি পারফেক্ট ওয়েট গেইন করতে চান ওভার ওয়েট হইলে তাহলে কিছু ইনস্ট্রাকশন, আপনি চাইলে এটা মডিফাই বা এডিট করে নিতে পারেন, দেখা দেবো কোথায় গিয়ে এডিট করবেন। তো এই হচ্ছে 3টা স্টেটমেন্ট আমরা দেখলাম, পারফেক্ট, আন্ডার ওয়েট অ্যান্ড ওভার ওয়েট, 3টা স্টেটমেন্টের ক্ষেত্রে কী মানে কীরকম রেজাল্ট প্রিন্ট করতেছে আমরা দেখলাম। এখন আমি কোডে আলোচনা করবো, এখন যদি আমি টু যাবি তাহলে জাস্ট সিম্পলি থ্যাংক ইউ প্রিন্ট করে আমাদের প্রবলেমটা এক্সিট করবে, সরি ক্যালকুলেটরটা এক্সিট করবে। তো এই হচ্ছে যে এইভাবে আমাদের ক্যালকুলেটর, আসলে বিএমআই ক্যালকুলেটর কাজ করে। এখন আমি কোডে আলোচনা করব। আচ্ছা আমি আমি যেটা যেভাবে কোড আলোচনা করব, জাস্ট রান করব এবং রান করা কোন পোর্শনে জন্য কোন কোড আছে আমি এভাবে মানে পর্যায়ক্রমে রান করবো এবং কোডে দেখা দেব। তো আমাদের রান করলে প্রথমে এই 4টা মেসেজ দেখাচ্ছে, মিনিমাইজ করলাম। তো শুরুতেই কতগুলো মেসেজ নিয়ে নিছি আমি, দেন আমাদের প্রসিডিওর এখানে শুরু হলো, মেন প্রসিডিওর শুরু হওয়ার পর আমাদের যে প্রথমে 4টা মেসেজ দেখাচ্ছে, এই 4টা মেসেজ আসলে হচ্ছে যে এখানে প্রিন্ট করেছে এমএসএ, এমএসবি, এমএসসি এবং এমএসডি, এই 4টা মেসেজে, এই 4টা মেসেজ প্রিন্টের জন্য দেখাচ্ছে মেসেজ প্রিন্ট। দেন একটা ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে,
যে ইনপুটটা এখানে আছে। আমরা এখানে চারটা মেসেজ প্রথমে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর ইনপুট লেভেলে আসলো। ইনপুট লেভেলে আসার পর আমরা সব মানে এখানে ইনপুট নেবে, আসলে ইনপুট নেওয়াটা এখানে যেহেতু তিনটা মানে মানে ইউজার যতক্ষণ না পর্যন্ত ইন্টার দেবে ততক্ষণ না পর্যন্ত ইনপুট নেবে। তো এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, এই ক্যালকুলেশনের ব্যাপারটা আসলে অনেক বড়, আমি এখানে এখন ডিসকাস করতে যাব না, শুধু বলে রাখতেছি এই ইনপুটের ভিতরে ইনপুট নিচ্ছে আর ইনপুটটা ততক্ষণ নেবে যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্টার প্রেস করবেন। তো ইনপুট নেওয়ার পর যখন ইন্টার প্রেস করবে তখন প্রিন্ট নামের লেভেলে চলে আসবো। এই হচ্ছে প্রিন্ট নামের লেভেল। এই লেভেলে আসার পর কল এনএল অর্থাৎ একটা নিউ লাইন প্রিন্ট করবো। আচ্ছা কল এনএল এনএল কয় আছে আমরা দেখি, যেখানে এনএল আছে এনএল লেভেলের ভিতরে একটা নিউ লাইন প্রিন্ট করছি। প্রিন্ট করবো এটা, এটা হচ্ছে প্রসিডিওর। তারপর এখানে রিটার্ন করার পরে আবার যেখানে আমি কল করছি ঠিক ওই জায়গাটায় পৌঁছে যাবে। আমরা প্রিন্টের ভিতরে ছিলাম। তো এখানে পর একটা কল, যতবার আমি কল এনএল করব ততবার একটা করে নিউ লাইন প্রিন্ট হবে। তারপর একটা মেসেজ প্রিন্ট করবে এমএসই, মেসেজটা হচ্ছে যে ইনপুট ইওর ওয়েট। তো আমি একটা হাইট, সরি হাইট ইনপুট দিলাম 165। তো দেন এই মেসেজটা প্রিন্ট করবে যে এমএসই হচ্ছে যে এই মেসেজটা ইনপুট ইওর ওয়েট ইন কেজি। দেন তারপরে আমরা রেজিস্টারগুলো জিরো বানায় নিয়ে সাম নামের ভ্যারিয়েবলে মানে প্রথম ইনপুটটা পার করে নিয়ে দুটা রেজিস্টার জিরো বানায় না আমরা আবার ইনপুট টু অর্থাৎ দ্বিতীয় ইনপুটটা নেব। এখানে যে যে ইনপুট ইনপুটের জন্য যে অপশন দেখাচ্ছে সেই ইনপুটটা এই সেকেন্ড ইনপুটের ভিতরে নিব, ঠিক আগের ইনপুটটার মতনই যতক্ষণ না পর্যন্ত আমি ইন্টার প্রেস করব। তো যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কী হবে, জাম্প ইকুয়াল কনভার্ট, এটা কনভার্টে চলে আসবে কনভার্ট লেভেলে। তো আমি ইনপুট দিলাম 55। তো 55 দেওয়ার পরে এটা তিনটা মেসেজ প্রিন্ট করতেছে, ইনপুট সরি ইওর ওয়েট স্ট্যাটাস, ওয়েট স্ট্যাটাস ইজ পারফেক্ট, কনগ্রাচুলেশন, কিপ ইট আপ। আর একটা মেসেজ দেখাচ্ছে প্লিজ প্রেস অ্যানি কি টু কন্টিনিউ অ্যান্ড একটা ইনপুট অপশন। তো এটা কই আছে দেখি, তো আমরা কনভার্ট অপশনের ভিতরে আসলাম। কনভার্টে আসার পর আমাদের যে দুইটা ভ্যালু, আমরা আসলে যেহেতু ফ্র্যাকশন ক্যালকুলেশন করব না, আমরা এভাবে ক্যালকুলেট করতেছি, এভাবে ক্যালকুলেশন করে ওয়েটটা বের করতেছি যে আমাদের যে ওয়েট হাইট ইনপুট নিচ্ছে সেন্টিমিটারে এটাকে ওয়েট দ্বারা ভাগ করতেছি। যেখানে এখানে ভাগ করার পর যদি আমাদের ভাগফল এক অথবা দুই হয় তাহলে সেটা হচ্ছে যে সেটা হবে আমাদের ওভারওয়েট, যদি তিন হয় তাহলে পারফেক্ট, আর যদি ভাগফল চার বা পাঁচ হয় তাহলে সেটা হবে আন্ডারওয়েট। যেখানে দেখছি যে যদি ভাগ করার পর যেহেতু আমাদের রেজাল্ট এক্স আছে, যদি এক্স ওয়ান হয় তাহলে জাম্পিকল ওভার লেভেলে যাবে, টু হইলেও ওভার লেভেলে, থ্রি হইলে পারফেক্ট লেভেলে, ফোর হলে আন্ডার লেভেলে এবং ফাইভ হলে আন্ডার লেভেলে। তো যেহেতু আমাদের ইনপুট ছিল এরকম হাইট 165 এবং ওয়েট 55, তো ভাগ করলে ভাগফল হয় থ্রি। তো যেহেতু থ্রি এটা পারফেক্ট লেভেলে যাবে, তো আমরা পারফেক্ট লেভেলে গিয়ে দেখি কি আছে ওখানে। আচ্ছা পারফেক্ট লেভেল, পারফেক্ট লেভেলে হচ্ছে গিয়ে দুটা নিউ লাইন প্রিন্ট করবে, দুটা নিউ লাইন প্রিন্ট করার পর একটা মেসেজ প্রিন্ট করবে এমএসজি। তো এমএসজিটা হচ্ছে যে ইওর ওয়েট ইজ পারফেক্ট এই মেসেজ। দেন আবার দুটা নিউ লাইন, তারপর এমএসএন, এমএসএনটা হচ্ছে কনগ্রাচুলেশন কিপ ইট আপ ইফ আই এম নট রং, তাহলে এটাই হওয়ার কথা। আছে আমি হ্যাঁ এমএসএন হচ্ছে যে কনগ্রাচুলেশন কিপ ইট আপ। তো তারপরে এটা জাম্প করে এক্সিটে চলে যাবে, এক্সিটে কি আছে
তো এখানে হচ্ছে এক্সিট লেভেল, এক্সিট লেভেলে আবার এরকম এক্স রেজিস্টারটা জিরো বানায় নিছে। তারপর দুইটা নিউ লাইন প্রিন্ট করার পর এমএসএম ফোর মেসেজ প্রিন্ট করছে, যে মেসেজটা হচ্ছে প্রেস অ্যানি কি টু কন্টিনিউ। তারপর একটা ইনপুটের অপশন আছে, তো এমএসএম ফোরের পরে যে একটা ইনপুট অপশন, ইনপুট অপশনের পর একটা নিউ লাইন। তা আমি যদি একটা ইনপুট দিই, যে কোনো মানে যে কোনো কি যদি আমি ইনপুট দিই, তাহলে এরকম দুইটা মেসেজ এবং আর একটা ইনপুট দেখাচ্ছে। তো এই মেসেজ দুটো হচ্ছে যে এমএসএম ওয়ান নিউ লাইন অ্যান্ড এমএসএম টু। তারপর একটা ইনপুট অপশন, তারপর আমার ইনপুটের উপর বেস করে নেক্সট ইনস্ট্রাকশনে যাবে, প্রসিডিউরে যাবে সরি। তো যদি আমি ওয়ান ইনপুট দিই তাহলে রিক্যালকুলেশন হবে এবং টু দিলে এক্সিটে যাবে। তো এখানে হচ্ছে যে কম্পেয়ার করতেছে, যদি ওয়ান হয় তাহলে আবার স্টার্ট, আমরা শুরুতে একটা লেভেল নিয়েছিলাম স্টার্ট, দেখাইতে ভুলে গেছি, এই যে স্টার্ট নামে একটা লেভেল নিয়েছিলাম শুরুতেই, এখানে চলে আসবে যদি ওয়ান প্রেস করে। আর টু যদি ওয়ান প্রেস না করে তাহলে এটা এক্সিট টুতে চলে যাবে, আমরা কোথায় ছিলাম, এক্সিট লেভেলে ছিলাম। যদি না হয় তাহলে এটা এক্সিট টুতে চলে আসবে। তো এক্সিট টুতে কী আছে, তো এক্সিট টুতে একটা মেসেজ প্রিন্ট আসবে, আসার পর দুইটা নিউ লাইন প্রিন্ট করে দেখাচ্ছি, দুইটা নিউ লাইন প্রিন্ট করার পর এমএসএম থ্রি, অর্থাৎ যদি আমি টু প্রেস করি এমএসএম থ্রি অর্থাৎ থ্যাংক ইউ মেসেজটা প্রিন্ট করে প্রবলেমটা মানে এক্সিট করবে। তো আমরা আমরা শুধু পারফেক্ট ওয়েটটা দেখলাম, ইনপুট নেওয়া এবং কীভাবে ক্যালকুলেশন করে পারফেক্ট ওয়েট আসে এটা দেখলাম। তো এখন আন্ডার ওয়েট এবং ওভার ওয়েটেরটা দেখব। তো আমরা ইনপুট দেবো 180 দেন 45। তাহলে আমার স্টেটমেন্ট দেখাচ্ছে যে আন্ডার ওয়েট এবং দুইটা মেসেজ প্রিন্ট করতেছে। তো যদি আমি আন্ডার ওয়েট হই তাহলে তাহলে পারফেক্ট ওয়েট পাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেখতে চাইলে ওয়ান, এবং ওভার ওয়েট হলে ইনস্ট্রাকশন দেখতে চাইলে টু, সেটা কই আছে দেখি। তো আমরা ভাগফল পর্যন্ত দেখছিলাম, ভাগফল পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই সেম, সরি প্রত্যেকটা স্টেটমেন্টের জন্যই সেম, ইনপুট দেন, হ্যাঁ আমরা শুধু মানে এখানে আসার পর শুধু পারফেক্টটা দেখছিলাম। তো যদি আমাদের ভাগফল তিনের বেশি হয়, যেমন আমরা এখানে ইনপুট দিছি, এখানে ভাগফল হবে চার, তো যদি চার হয় তাহলে এটা যাবে আন্ডার, চার বা পাঁচ হলে যাবে আন্ডার লেভেলে। তো আন্ডার লেভেলে কী আছে গিয়ে দেখি, আন্ডার লেভেলে আসবে, আসার পর দুইটা নিউ লাইন প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এম এস এইচ এই মেসেজটা প্রিন্ট করবে, যে মেসেজটা হচ্ছে এটা যে ইওর ওয়েট ইজ আন্ডার ওয়েট। প্রিন্ট করার পর জাম্প প্রেসে আসবে, প্রেস নামের একটা লেভেলে নিচে আছে। তো প্রেস নামের লেভেলে আসার পর আবার এক্স জিরো বানায় নিয়ে দুইটা নিউ লাইন প্রিন্ট করবে, দুইটা নিউ লাইন প্রিন্ট করার পর এমএসআই মেসেজটা প্রিন্ট করবে, এমএসআই, এবং আবার দুইটা নিউ লাইন প্রিন্ট করে এমএসজে, যে দুইটা মেসেজ হচ্ছে যে এই দুইটা মেসেজ, প্রেস ওয়ান ফর ডট 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 অ্যান্ড প্রেস টু ফর ডট 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 ডট, এই এমএসআই এবং এমএসজে দ্বারা দুইটা দুইটা লাইন প্রিন্ট করে দেখাচ্ছে। দেন একটা ইনপুট, এই ইনপুট অপশনটার জন্য দেন কম্পেয়ার করবে, যদি ওয়ান হয় তাহলে পি ওয়ানে যাবে অর্থাৎ ইনস্ট্রাকশন ওয়ানে, যদি আন্ডার ওয়েট হইলে তার পারফেক্ট ওয়েট পাওয়ার জন্য ইনস্ট্রাকশন, এবং টু হইলে ওভার ওয়েটের জন্য ইনস্ট্রাকশন। তো আমি যদি ওয়ান দিই তাহলে এই কতগুলো মেসেজ দেখাবে, দেন প্রেস অ্যানি কি টু কন্টিনিউ। তো ওয়ান দিলে পি ওয়ানে আসতেছে, পি ওয়ানে আসার পর এই চারটা মেসেজ প্রিন্ট করতেছে, এমএসকে ওয়ান, এমএসকে টু, এমএসকে থ্রি, এমএসকে ফোর, প্রত্যেকটা মাঝখানে নিউ লাইন প্রিন্ট করে, তারপরে এটা আবার এক্সিটে চলে যাচ্ছে। আর যদি আমরা টু প্রেস করতাম, টু প্রেস করতাম তাহলে এটা চলে আসতো প্যারাগ্রাফ সরি পি টুতে, পি টু লেভেলে, পি টু লেভেল আসার পর তিনটা মেসেজ প্রিন্ট করবে, এমএসএল ওয়ান, এমএলএস এমএসএল টু এবং এমএসএল থ্রি। প্রিন্ট করার পর তো সোজাসুজি এক্সিটে চলে আসতেছে, জাম্প করার প্রয়োজন হয় নাই।
তো এই দেখলাম হচ্ছে যে আমরা ওভার মানে মানে হোল ক্যালকুলেটরের প্রসেস, যে পারফেক্ট হইলে কি হচ্ছে, ওভারওয়েট হইলে কি হচ্ছে, আন্ডারওয়েট হইলে কোথায় যাচ্ছে, কোডের কোন কোন জায়গায় কী আছে আমি দেখাই দিলাম। তো কোডটা একবার দেখে নিই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ পড়লো কি না। প্রথমে মেসেজ, তখন প্রসিডিউর শুরু হলো, স্টার্ট, ইনপুট, দেন এগেইন ইনপুট, কনভার্ট, ভাগ করার পর ভাগফল অনুযায়ী, ভাগফল অনুযায়ী চারটা লেভেলে যাবে, সরি তিনটা লেভেল, ওভার, পারফেক্ট অ্যান্ড আন্ডার। তিনটা লেভেল হওয়ার পর প্রেসে আসবে, প্রেসে ইনস্ট্রাকশন, দেন দুইটা P1 P2 আবার ইনস্ট্রাকশন, দেন এক্সিট, নিউ লাইন, এক্সিট টু। আচ্ছা শেষ, এই ছিল আমাদের কোড আলোচনা, আশা করি বুঝতে পারছেন প্রজেক্টটা। প্রজেক্টটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ডিসক্রিপশনে এর পিপিটিএক্স ফাইল এবং প্রজেক্ট রিপোর্ট ডক ফাইল অ্যাড করে দিয়েছি, এবং এবং কোডটা, কোডের এসএম ফাইলটা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল BMI ক্যালকুলেটরের প্রজেক্ট টিউটোরিয়াল, অ্যাসেম্বলি প্রজেক্ট টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।